Assalamu alaikum. Aaj 13 March 2022 সাল আবারো আপনাদের সামনে হাজির হয়েছে আজকে দুটি কথা বলার জন্য দেশের দ্রব্যমূল্য পরিস্থিতির বিষয়ে। অতি সম্প্রতি বাংলাদেশে জিনিসপত্রের দাম যেভাবে হুড়হুড় করে বেড়ে যাচ্ছে তা সাধারণ মানুষের জন্য এক বিরাট দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। যদিও আমরা জানি যে করোনা এবং তার দুই বছরের ভয়াবহ পরিণতি, উৎপাদন ব্যাহত, নানান ধরনের সরবরাহ বিঘ্নিত, এর পাশাপাশি গত তিন সপ্তাহ কিছু কম সময় ধরে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে আন্তর্জাতিক ক্ষেত্রে একটা চরম অর্থনৈতিক বিপর্যয় বলা যায় শুরু হয়েছে এবং তার সবচেয়ে বেশি মাশুল বোধহয় আমাদের মতো গরিব দেশ বাংলাদেশকে, বিশেষ করে বাংলাদেশের সাধারণ মানুষকে দিতে হচ্ছে। ব্যবসা বাণিজ্যের ব্যাপারে বলতে চাই না, শুধু বলতে চাই বাণিজ্য মন্ত্রীর এই ব্যাপারে বিরাট একটা দায়িত্ব রয়েছে, টিপু মুন্সি যদিও যথাসম্ভব আন্তরিকভাবে চেষ্টা করছেন দ্রব্যমূল্য সহনীয় রাখার জন্য, কিন্তু আমার মনে হয় না যেভাবে দিনের পর দিন বেড়েই যাচ্ছে তার হ্রাস যদি এখনও টেনে না আনা যায় পরবর্তীতে হয়তো তা মানে নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে এবং তাতে সীমিত আয়ের সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়বে। অনেকদিন আগে একটা কথা মনে পড়ল, 1974 সন, আমি তখন তিতুমীর কলেজের একজন ছোটোখাটো ছাত্র নেতা ছিলাম। একদিন রাতে মহাখালীতে আমার মোটরসাইকেলটা নষ্ট হয়ে যায় অনেক রাত, তখন আমি গুলশানে থাকতাম, তো সেখানে আর আসার চিন্তা বাদ দিয়ে ভাবলাম যে রাতটা মহাখালীতে কাটিয়ে দেই। তো টিপু মুন্সির বাসা ছিল মহাখালীতে, তো সেখানে গিয়ে তার বাসায় নক করলাম অনেক রাত, তো বললাম যে আমাকে রাত থাকতে হবে, কালকে সকালে মোটরসাইকেল ঠিক করে চলে যাব। এদিক দিয়ে বেঙ্গল রেজিমেন্টের একটি টহলদার বাহিনী মহাখালীতে ঘুরছিল, তাদেরকে বলা হলো যে আমি সশস্ত্র অবস্থায় আছি এবং আমাকে তারা গ্রেফতারের চেষ্টা করছিল। তো আমি সেটা বুঝতে পারিনি, যাই হোক আমি টিপু মুন্সির বাসায় ঘুমালাম, কিন্তু হঠাৎ করে ভোররাত্রির আগেই আমি ভাবলাম যে মোটরসাইকেলটা রেখে আসছি, হয়তো দেখে আসি নিয়ে চলে যাওয়া যায় কিনা, কারণ কেউ যদি চুরি করে নিয়ে যায় হয়তো মনে হলো। তো আমি চলে আসলাম, তারপরে আর টিপু মুন্সির বাসায় না গিয়ে তো লাইসুজ্জামান নামে একজন ঢাকা সিটি আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ছিলেন, তিনি ডক্টর কামাল হোসেনের APS ছিলেন, তারও বাসা ওয়্যারলেস গেটে। আমি তার বাসায় চলে গেলাম, যে টিপু মুন্সির বাসার থেকে এখান থেকে চলে গেলে তারপরে সকালে গুলশান চলে যাব। এর মধ্যে সেনাবাহিনীর এই দলটি আমাকে খুঁজতে টিপু মুন্সির বাসায় হানা দেয়, আমাকে না পেয়ে তাকে গ্রেফতার করে নিয়ে যায়। তো সকালবেলা আমি যখন শুনলাম যে আমাকে গ্রেফতার না করে টিপু মুন্সিকে গ্রেফতার করেছে, তো সে ব্যাপারে আমি অনেক তদবির করলাম, বিশেষ করে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাককে বললাম। তিনি বললেন যে সেনাবাহিনী যেহেতু গ্রেফতার করেছে এটা বঙ্গবন্ধুর সরাসরি কন্ট্রোলে এবং তার কাছে বলতে পারবো না, তোফাল আহমদকে বলে দেন। তোফাল আহমদ ছিলেন জাতীয় জনক বঙ্গবন্ধুর তখন রাজনৈতিক সচিব, পলিটিক্যাল সেক্রেটারি। তিনি বললেন যে কোথাকার কোন টিপু মুন্সি তার জন্য আমি বঙ্গবন্ধুকে বলতে পারবো না, আমি তার দলের কোনো পদ নাই, তার কোনো পজিশান নাই, তিনি বললেন না। যাই হোক, আমার ভাই মেজর আক্তার তখন ক্যাপ্টেন ছিলেন, সে আর অন্যান্য কজন ব্যক্তিগত পরিচয়ের সূত্রে শেষ পর্যন্ত টিপু মুন্সিকে জেলতে ছাড়ানো হলো সেনাবাহিনীর হাত থেকে। তো এই কথাটা এই জন্য বললাম, তোফাল আহমদ বাণিজ্যমন্ত্রী ছিলেন আর তোফাল আহমদের কাছ থেকে বাণিজ্য মন্ত্রণালয় নিয়েছেন টিপু মুন্সি। ইতিহাস দেখেন কোথাকার কোন টিপু মুন্সি এখন আইসা তোফাল আহমদের স্থলাভিষিক্ত হচ্ছেন। সুতরাং বাণিজ্যমন্ত্রী হিসাবে এই দায়িত্ব, এই গুরুদায়িত্ব তার, সেই জন্য আমি এই প্রসঙ্গে বলছি যে যদি এটা সঠিকভাবে নিয়ন্ত্রণ করা না যায় তাহলে সরকারের ভাবমূর্তিও যথেষ্ট ক্ষুণ্ণ হবে। তো
তো টিপু মুশিকে আমি ব্যক্তিগত যতটুকু জানি অত্যন্ত প্রতিভাবান লোক, অত্যন্ত দৃঢ় চিন্তার লোক। আশা করি তিনি পরিস্থিতি সামলাতে চেষ্টা করবেন আন্তরিকভাবে। কিন্তু বিষয়টা হলো, বিএনপির আমলে প্রেসিডেন্ট জিয়া বঙ্গভবনে একটা দেয়ালের মধ্যে প্রতিদিনের একটা চার্ট রাখতেন, আমি দেখেছি। এখানে বসে বসে তিনি ওই অন্যান্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা সচিবদের নিয়ে আলোচনা করতেন। দেয়ালের মধ্যে রাখা থাকতো চালের দাম, তেলের দাম, চিনির দাম, লবণের দাম, সরবরাহ, সম্ভাব্য ঘাটতি, উদ্বৃত্ত বিভিন্ন, ওটা আবার পর্দা দিয়ে ঢাকা থাকতো। তা আমি বঙ্গভবনে গেলে আমি মাঝে মাঝে জিনিসটা দেখতাম। তো একবার আমি আমার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের চাঁদপুরে যাচ্ছিলাম অনেক রাতে গাড়িতে করে। তো দেখলাম যে বনগ্রামের পাশ দিয়ে অনেকগুলো গরুর গাড়ি যাচ্ছে, আমার পাশ দিয়ে যাচ্ছে। তো অনেকগুলো গরুর গাড়ি দেখে আমার একটু কৌতূহল হলো, আমি এত গরু গাড়িতে কী যাচ্ছে। তো গরু গাড়িওয়ালা বললো ধান যাচ্ছে, ধানের বস্তা। আমি এত ধান কোথার থেকে? কই যে আমাদের কটিয়াদির, তারপরে ভাটি অঞ্চল থেকে। তো আমি বললাম দেশে এত অভাব এখন টানাটানি, আর আমার এলাকার সব ধান চলে যাচ্ছে। তো চিন্তাটা মাথায় আসলো। তো রাত্রিবেলা আর কিছু পড়লাম না, শেষে টেলিফোন নাই, পোস্ট অফিস গোচিয়াটা পোস্ট অফিস থেকে কিশোরগঞ্জে পোস্ট অফিসে ইয়া করলাম, মেসেজ দিলাম যে কটিয়াদি থানাকে বলার জন্য যাতে ওই ধানগুলো আটক করে। পরে সকালে দেখলাম যে না, এই ধান বৈধভাবেই সরবরাহ করা হচ্ছে বা বিক্রি করা হচ্ছে, যাই হোক ছেড়ে দিতে হলো। তো এই জন্য কথাটা বললাম যে ধরেন আমেরিকা তেল আমদানি করে, অথচ তেল কিন্তু আমেরিকা সবচেয়ে বেশি পৃথিবীতে, সৌদি আরবের চেয়েতে বেশি আমদানি করে, এই জন্য যে নিজেরটার আগে ঠিক রাখে যাতে ভবিষ্যতে তেলের ঘাটতি হলে আমেরিকার সমস্যা না হয়। তো বাংলাদেশে শেখ হাসিনা বলেছিলেন একবার মনে আছে, যে জিনিসপত্রের দাম খুব বেড়ে গেছে, কারণ তখন অন্য বিএনপি ক্ষমতায় ছিল। তো এত দাম বেড়ে গেছে, আমাদের বললেন আপনারা তো বুঝবেন না, ডলার ভাঙান, এক ডলার পাইলে সত্তর টাকা পাওয়া যান, কাজে আপনাদের কাছে লাগবে না, কিন্তু গরিব মানুষের যে কী কষ্ট। তো আমি বললাম যে শেখ হাসিনা আজকে প্রধানমন্ত্রী, অনেক দিন ধরে প্রধানমন্ত্রী, নির্বাচন ছাড়াই প্রধানমন্ত্রী। তো সেই তার কাছে এই মেসেজটা কি যায় কি না, যে তিনি ওই জিনিসপত্রের দাম বুঝেন কি না। তার এক তথ্যমন্ত্রী বলেছেন জনগণের আয় উপার্জন তিন গুণ বৃদ্ধি পেয়েছে। তিন গুণ তো বৃদ্ধি পেয়েছে সরকারি দলের লোকজনের, আপনাদের যারা ক্ষমতায়, কিন্তু সাধারণ মানুষের তিন গুণ আয় বৃদ্ধি পায় নাই, বরং ইনফ্লেশন হয়েছে, অর্থনৈতিক প্রবৃদ্ধি হয় নাই, অর্থনৈতিক মুদ্রাস্ফীতি ঘটেছে, যার ফলে জিনিসপত্রের দাম শুধু বাড়ছে না, উৎপাদনও ব্যাহত হচ্ছে, আর মানুষের সীমিত আয় দিয়ে এই উদ্যোগী জিনিস মানুষ কিনতে পারছে না। আমি বলি না যে বাংলাদেশেই শুধু আয় মানে জিনিসের দাম বেড়েছে, আমেরিকাতেও জিনিসের দাম বেড়েছে। আমি এই ফার্মের জন্য আগে কাঠ কিনতাম, যে কাঠ আমি $7 দিয়ে কিনতাম তক্তা, সেটা এখন $47। সুতরাং এটা অস্বীকার করি না, সারা বিশ্বে জিনিসপত্রের দাম বেড়েছে, কিন্তু কোনো কোনো দেশের জন্য সেটা কোনো সমস্যা না, যাদের আয় রোজগার বেশি তারা এটা মোকাবেলা করতে পারে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশের ওই যে বলেন যে মানে জিডিপি উৎপাদন মানুষের যে মানে পার ক্যাপিটা ইনকাম, সেটা নাকি বর্তমান সরকারের ভাষ্য $160 ছাড়িয়ে গেছে। কিন্তু কথাটা হলো, আসলে এটা কিছু লোকের জন্য, সাধারণ মানুষের জন্য না, তারা ডলার দেখেও না। তো গ্রামের গরিব দুঃখী মানুষের জন্য চিন্তা করেন, 16-17 কোটি মানুষ, তাদের জন্য এই ভয়াবহ অবস্থা, আরও সামনে আরও খারাপ দিন আসতেছে, কীভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনা যায়, কীভাবে জনগণের কাছে সরাসরি কম মূল্যে সরকারিভাবে জিনিসপত্র পৌঁছে দেওয়া যায় ব্যবস্থা করেন, তা নাহলে ভয়াবহ এক দুর্ভিক্ষের দিকে আমরা এগিয়ে যাব, ভয়াবহ এক রাজনৈতিক সংকটের দিকে এগিয়ে যাব এবং দেশে অস্থিরতা বৃদ্ধি পাবে। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।